আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা প্রথমবারের মতন আমাকে এই ভিডিওর মাধ্যমে দেখছেন তাদের জন্য বলছি, আমি শেনাজ পারভিন কথা বলছি টরন্টো কানাডা থেকে। পেশায় আমি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট এবং IRB লাইসেন্সধারী। যারা নতুন দেখছেন আমাকে তাদের জন্য বলবো যে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আপনাদের কাছে যদি মনে হয় যে যে তথ্য আমি এখানে দিয়েছি সেগুলো ইউজফুল, তাহলে এটা আপনারা আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন। আর সবচেয়ে জরুরি যেটা, কি বিষয় নিয়ে আজকে কথা বলবো, যে বিষয় নিয়ে কথা বলবো সেটা বলা যেতে পারে একটা হট টপিক। এটা শুধু কানাডার জন্য না, আমি বলবো পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ যারা কানাডাতে আসতে চান, স্থায়ীভাবে এখানে বসতি গড়ে তুলতে চান তাদের জন্য। প্রোগ্রামটা হচ্ছে অ্যাসাইলাম প্রোগ্রাম অথবা রেফিউজি প্রোটেকশন প্রোগ্রাম। এটা নিয়ে নানান গুঞ্জন রয়েছে, যারা অলরেডি কানাডাতে এসেছেন, রেফিউজি ক্লেম করেছেন, অথবা যারা এখানে এসেছেন কিন্তু এখনো করেননি, করবো বলে ভাবছেন, তাদের জন্য বলবো যে প্রায়শই যে সংবাদগুলো প্রকাশিত হচ্ছে সেখান থেকে অনেক আমার ক্লায়েন্ট অথবা প্রচুর মানুষের আমি ফোন পাচ্ছি যারা জানতে চান যে অ্যাসাইলাম বা রেফিউজি প্রোগ্রামটা কানাডা বন্ধ করে দিবে কিনা। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে না, সরকার এই ধরনের কোনো পরিকল্পনা নেই বা কানাডার পক্ষে আসলে সম্ভব নয় এই প্রোগ্রামটাকে বন্ধ করে দেওয়া। দ্বিতীয়ত প্রশ্ন যেটা হয় তা সেটা হচ্ছে যে এটাকে আরো দীর্ঘায়িত করা হবে। আপনাদের জন্য আমি বলবো এটা একটা খুশির খবর, সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, সেখানে আরো বেশি করে অর্থ যোগান দেওয়া হচ্ছে যাতে করে ইমিগ্রেশন রেফিউজি বোর্ড অফ কানাডা, বিশেষ করে রেফিউজি প্রোটেকশন ডিভিশনকে আরো শক্তিশালী করা যায়, আরো এফিশিয়েন্ট করা যায়, আরো স্বল্প সময়ের মধ্যে যে ক্লেইমগুলো জমা হচ্ছে তার একটা সমাধান দেওয়া যায়। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি এই প্রোগ্রামটা বা অ্যাসাইলাম প্রক্রিয়াটাকে আরো সহজতর করা হচ্ছে? আমি বলবো সহজতর নয়, যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যাদের প্রকৃত প্রয়োজন রয়েছে, অর্থাৎ যাদের জীবন তাদের দেশে নিরাপদ নয়, তারা যাতে এখান থেকে একটা সুবিচার পায় এবং স্থায়ীভাবে এখানে বসবাস করতে পারে। খুব স্বাভাবিকভাবে সরকার যে বিষয়টার প্রতি দৃষ্টি রাখবে সেটা হচ্ছে এই অ্যাসাইলাম অথবা রেফিউজি প্রোটেকশন প্রক্রিয়াটাকে ভেবে না নেওয়া হয় যে এটা বোধ হয় কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার একটা সহজ প্রক্রিয়া। এক কথায় বলতে গেলে, যারা ফেক ক্লেম করতে চান তাদের জন্য এই প্রক্রিয়াটা নয়। আপনাদের কাছে যদি মনে হয় যে এই বিষয়ে আপনাদের আরও তথ্যের প্রয়োজন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার যোগাযোগের জন্য আপনারা আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমার ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.safireimmigration.com। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস, আপনারা আমাকে ফোনের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সবশেষে বলবো, যদি ভিডিওটা আপনাদের কাছে মনে হয় যে ইউজফুল, আপনারা এটা শেয়ার করবেন, লাইক করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব সেই তথ্যটা আপনারা দ্রুত পেয়ে যাবেন, অপেক্ষা করতে হবে না। আজকের মতন এখানেই ইতি টানছি। আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই প্রোগ্রামটা সম্পর্কে সঠিক তথ্য নিয়ে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।